গ্লেন ম্যাক্সওয়েল আসবেন, ট্রেন্ট বোল্ট আসবেন, ডেভ হোয়াইটমোর কোচ হিসেবে আসবেন, অনেকে আসবেন, কিন্তু যার আসলে আসার কথা ছিল মোহাম্মদ আমির, তিনিও আসতে পারেননি। পিএলআর জিজ্ঞেস করি আসলে এত এত ক্রিকেটের নাম বলেছে, ফরচুন বরিশাল, হাই প্রোফাইল কোচ, ক্রিকেটার সবাই আসবেন, কিন্তু কেউ আসছেন না, অনেকে আসছেন না, কারণটা কি? গত বিপিএলেই দেখেন ক্রিস গেইলের আসার কথা শোনা গিয়েছিল এই বরিশাল দলেই, রাকিম কর্ণওয়ালের কথা আসার কথা শোনা গিয়েছিল এই বরিশাল দলেই, এমনকি রিস টপলির ব্যাপারে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পর্যন্ত ঘোষণা দেওয়া হয়েছিল যে তিনি এসএ টি টোয়েন্টি খেলে বরিশালের হয়ে কোয়ালিফায়ার বা প্লে অফ খেলবেন, কিন্তু দেখা গেছে তার আগেই তাকে অন্য একটা দুবাই ক্যাপিটালস, ইফ আই এম নট মেকিং রং, সেই দলে তিনি আইএল টি টোয়েন্টি খেলেছেন এবং অনেকে বলাবলি করছিলেন বাংলাদেশে প্লে অফ খেলার আগে তিনি ওই ট্রানজিটে আইএল টি টোয়েন্টিটা খেলে ফেলেছেন। দেখা যায় যে বরিশাল প্রতিবার এরকম অনেক বড় নামের কথা বলে, শেষ পর্যন্ত গিয়ে সেই সব ক্রিকেটাররা আসেন না। আমার কাছে এবারও তাই মনে হয়েছে যে একটা ধুলো দেওয়া চোখের চোখে, একটা ধোঁয়াশা সৃষ্টি করা, একটা হাইপ ক্রিয়েট করা যে আমাদের দলে এই ক্রিকেটার আসবেন, এই ক্রিকেটার আসবেন, এবং দর্শক যেহেতু হাইপ পছন্দ করেন, দর্শকরাও বিশ্বাস করেছেন যে এমন ক্রিকেটার আসতে পারেন। আমি মালিক কিংবা আমি দলের কেউ, আমি যদি বলি বা দলের সূত্র থেকে যদি ওই খবরটা আসে, দর্শক বিশ্বাস করতে বাধ্য। এবং আমার কাছে মনে হয় যেসব খবর বেরিয়েছে এটা অনেকটা হাইপ ক্রিয়েট করার জন্যই বেরিয়েছে। বিপিএলে সাতটা দল খেলছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাত দলের অধিনায়ক কে কে, কোন দলের অধিনায়ক এটা এখন পর্যন্ত কেউ জানে না। আমি কথাটা একটি স্পেসিফিক কারণে বলছি, পিএল আপনি কি জানেন যে বরিশালের অধিনায়ককে? আমি এখন পর্যন্ত জানি না, তবে নিলাম যেদিন হয়েছে আমি আপনাকে বলেছিলাম এই দলের ক্যাপ্টেন্সি করবেন মিরাজ। আমি, আমার কাছে মনে হয় মিরাজ এই দলকে নেতৃত্ব দেবেন এবং বরিশাল এই জিনিসটা ভেবে দেখতে পারে, যেমন তামিম ইকবাল এই দলে আছেন, তামিম ইকবাল আগের বছর ইয়াসির আলী রাব্বিকে দিয়ে খুলনা টাইগার্সে ক্যাপ্টেন্সি করিয়েছেন, ভরাডুবি হয়েছিল তাকে অফার করা হয়েছিল প্রথমে, তিনি ইয়াসির আলী রাব্বিকে প্রমোট করেছেন একজন ইয়াং ক্রিকেটার, এবং মিরাজ যেহেতু বাংলাদেশ দলের ভবিষ্যতের একজন নেতা তাকে ধরা হয়, তাই আমার কাছে মনে হয় বরিশাল যদি মিরাজকে দিয়ে অধিনায়কত্ব করায় এটা খুবই সাহসী এবং দারুণ একটা সিদ্ধান্ত হবে। অনেকে না আসার কথা বলছিলাম, আসলে ওই না আসার একটা সাইড বাদ দিলেও বরিশাল কিন্তু খুবই স্ট্রং একটা সাইড, যদি অন্য দলগুলোর সাথে আমরা কম্পেয়ার করি, ঢাকা চট্টগ্রাম, যদি আমি কুমিল্লা এবং রংপুরকে এক সাইডে রাখি, বরিশাল কিন্তু এই দুইটা দল বাদ দিলে তিন বা চার নম্বরে থাকবে। সব মিলিয়ে আসলে দলটা কেমন হলো? ওয়ালটন এসি দিচ্ছে স্পেয়ার পার্টসের তিন বছরের ওয়ারেন্টি। আমি তিন চারেও রাখবো না, আমার মতে বরিশাল টপ টু এ থাকার মতো একটা দল। যে কোনো টুর্নামেন্ট ভালো করতে লোকাল ক্রিকেটারদের পারফরমেন্স করা জরুরি, এবং ম্যাচের আগে যদি আপনি পেন অ্যান্ড পেপারে দেখেন তাহলে দেখবেন বরিশাল খুব ভালো অবস্থানে আছে। তামিম ইকবাল আছেন, মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মেহেদী হাসান মিরাজ আছেন, সৌম্য সরকার আছেন, আপনার যে দলটায় ঘরোয়া ক্রিকেটের অনেক পরীক্ষিত নাম, অনেক ভালো ভালো ক্রিকেটার এবং অনেক সিনিয়র ক্রিকেটার, অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা আছেন। আপনি যেহেতু সাতজন দেশি ক্রিকেটার রাখতে পারবেন, সেখানে ছয়জনের মতো ক্রিকেটার আপনি পাচ্ছেন যারা ন্যাশনাল টিমে অনেকদিন ধরে খেলছেন, তখন আপনার আসলে চিন্তা করার খুব বেশি জায়গা থাকে না। আপনি চাইলেই একটা ভালো কম্বিনেশন সেট করতে পারবেন, এবং আপনি যদি ক্যালকুলেটিভ হন একাদশ সিলেকশনের ব্যাপারে, যে চারজন বিদেশি আপনি হাতে পাবেন, তাদের যদি আপনি ওইভাবে ইউজ করেন, বরিশাল যদি ওইভাবে ইউজ করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় বরিশাল চ্যাম্পিয়ন হতে পারে। বাংলাদেশ ক্রিকেটের তিন পাণ্ডব মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদকে পাচ্ছেন বরিশাল, তবে গতবার তাদের দলের হয়ে খেলেছিল সাকিব আল হাসান। আমি জিজ্ঞেস করি যে আসলে সাকিবের সার্ভিস বরিশাল কতটা মিস করবে? সাকিব যে দলেই খেলবেন না সেই দলেই তার সার্ভিসটা মিস করতে হবে, কারণ তিনি যতখানি মাঠে ভালো ক্রিকেটার তেমনই তিনি ভালো লিডার, তিনি অনেক ক্যালকুলেশন করতে পারেন, অনেক ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারেন, যেটা গতবার বরিশাল নিয়েছিল। তাদের বিদেশে ওইরকম বড় নাম ছিল না, তবুও তিনি সাকিব আল হাসান ইফতেকার আহমেদের কাছ থেকে তার পারফরমেন্স বের করে এনেছেন, চাতুরাঙ্গা ডি সিলভার কাছ থেকেও মাঝে মাঝে কয়েকটা ম্যাচে ভালো সার্ভিস তিনি বের করে এনেছেন, ওয়াসিম জুনিয়রের কাছ থেকে ভালো সার্ভিস বের করে এনেছেন, যেটা এই মৌসুমে হয়তো মিস করবে ফরচুন বরিশাল। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো, আসলে অনেক অনেক সমালোচনার জায়গা আছে, অনেক আলোচনার জায়গাও আছে, তবে বরিশালের এই দলটাকে কোনোভাবে ফেলে দেওয়া যায় না, চ্যাম্পিয়নশিপের রেসে অবশ্যই থাকবে বরিশাল, এবং টিম বরিশালের জন্য শুভকামনা।